হলো সুপারমার্কেটের ভিতরেই কাজ করে। আর এখানে একটা বিষয় আছে, সে হচ্ছে সুপারমার্কেটে যারা কাজ করে তাদের বেতন একটু কম হয়ে থাকে, বেসিক স্যালারি 700 750 হয়ে থাকে। আর ভাইয়ের এই ভাইদের বেতন হচ্ছে আপনার 1500 রিয়াল, এরকম বেতন 1500 রিয়ালের মতো এরকম বেতন। ভাইয়ের দৃষ্টি কোনটা? হ্যাঁ, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের ভাই এখানে কাজ করে, এটা সুপারমার্কেটের ভিতরেই, কিন্তু এদের বুথটা হলো আলাদা কন্ট্রাক্ট আর কি, এটা সম্পূর্ণ তাদের মালিকের আন্ডারে। তো আমি এটা এক এক জাতীয় কফি শপের মতো, আপনারা তো কফিও বেচেন মনে হয়? কফি বেচেন না? আসির আসির আসির। আচ্ছা আচ্ছা, আপনারা ডিউটি কয় ঘন্টা হয়ে থাকে? 11-12 ঘন্টা। তারপর মোটামুটি ভালো আছে হয় আপনাদের এই কোম্পানি? মোটামুটি ভালো। আপনাদের কোম্পানির নাম কি? নাকাম নেককাতো দৌড়া। আচ্ছা, এটা কি আপনার কতদিন ধরে আসছেন এখানে? হ্যাঁ, 5 বছর। এখন কি আপনাদের এই কোম্পানি কি ছোট কোম্পানি না অনেক বড় কোম্পানি? মদিনাতেও আছে? আচ্ছা আচ্ছা। এমনি লোক আসে এখনো মনে হয়? লোক আসে মনে হয় এগুলোতে? এমনি নতুন কোনো লোক আর আসে আপনাদের এখানে সব কোম্পানিতে এখন আর আসে? কাফালা করে নেয়? মানে সুযোগ সুবিধা বুঝে আর কি, মাঝে মধ্যে কাফালা করে নেয় এই আর কি। তো যাই হোক, এইরকম কিন্তু এগুলো কিন্তু এসির ভিতরে, সুপার মার্কেটের ভিতরে ভিতরেই আপনার বাচ্চাদের খেলনা জায়গা আছে, সব ধরনের জিনিস আছে, কফি শপ আছে, এই সব জায়গায় আর কি তারা ডিউটি এরকম করে। তো ভালো লাগলো আমাদের দেশি ভাইদের এত সুন্দর ডিউটি। ওইটার নাম কি? সুপ মাজরা। হ্যাঁ আচ্ছা, সুখ সুখ মাজরা। হ্যাঁ ওইটাই, আমি সেটাই বলতেছি, সুখ মাজরা। এটা হচ্ছে এলাপ, মানে এই পাশে মেয়েরা আছে যার কারণে ওইটা ওই জায়গায় শ্যুট নেওয়া যায় না। তো এই জায়গা তো আমার দেশি ভাইরা মানে কাজ টাজ করে, কিছু দায়িত্বে আছে। এই জায়গা দুইজন বাঙালি আছে, আর এই সুপার মার্কেটও তো বাংলাদেশি কয়েকজন আছে দেখলাম কাজ করতেছে। তাতে এই জায়গার এই জায়গার থেকে আপনি মোটামুটি ভালো আছেন সবার সাথে, আমি আমার ধারণা আর কি। তাদের কথাও শুনলাম, তাদের বেতনের কথাও শুনলাম, 700 টাকা বেসিক, 700 টাকা রিয়াল বেসিক, আর হচ্ছে আপনার ওভার টাইম কি মিয়ে দিয়ে যেন 1100 রিয়ালের মতো পায়, সেই হিসাবে আপনারটাই ভালো আছে। আর সাথে যদি না ভাই বকশিস এখন আর ওই দিন নেই ভাই, বুঝছেন? তারপরেও নসিব, ভাগ্যর বিষয়। যাই হোক ভাই, ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন আর দেখে শুনে ডিউটি করবেন দায়িত্ব সহকারে, ইনশাল্লাহ ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।